এই পৃথিবীটা বড়ই অদ্ভুত, যার কারণে এখানে অনেক রহস্যের তৈরি হয় এবং অনেক উদ্ভট জিনিস দেখা যায়, যা দেখলে হয়তো ভাবতেই পারেন কি হচ্ছে এসব, নয়তো হেসে দিতে পারেন। আজকের এপিসোডে সেরকম কিছু উদ্ভট জিনিস দেখাবো যা হয়তো দেখে আপনি হেসে দিতে পারেন। আর এরকম উদ্ভট ভিডিও এবং রহস্যময় ভিডিও পেতে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলেন শুরু করা যাক। সাধারণত আমাদের দেশে অফিসে ঘুমানো খুবই খারাপ হিসেবে ধরা হয়, কিন্তু জাপানে সম্পূর্ণ উল্টো। জাপানে অফিসে ঘুমালে ভাবা হয় ঘুমন্ত ব্যক্তির ওপর কাজের প্রচুর চাপ ছিল, তখন বসের সামনে তার ভাবমূর্তি আলো ভালো হয়। তবে বসের সামনে ভালো সাজার ইচ্ছা কিন্তু আপনি জাপানিদের মাথায় কাজ করে, তাই অনেকে বসের সামনে ঘুমের ভান করে থাকেন। জাপানের ওই অদ্ভুত নিয়ম বিশ্বে আলোচিত বিষয়। আমেরিকাতে কুমারী মেয়েদের বিয়ে করা একটি দণ্ডনীয় অপরাধ, কিন্তু কেন চলেন তা জেনে নেওয়া যাক। আমেরিকার গুয়ামে কুমারী কোনো মেয়েকে বিয়ে করা দণ্ডনীয় অপরাধ, শুনতে অবাক লাগলে কথাটাই সত্যি। পেশাদার পুরুষ দিয়ে প্রথমে তাদের কুমারী মেয়েদের কুমারীগত্বের অভিশাপ দূর করা হয়, এরপর তাদের দেওয়া হয় সনদ, আর সেই সনদ দেখেই বিয়ে করতে হয়। অবাক করার ব্যাপার হচ্ছে এই কাজটি করার জন্য সেখানে রয়েছে টাকার বিনিময়ে কাজ করার কিছু পেশাদার পুরুষ। ফ্রান্সের পশ্চিম উপকূলে ইলাডেরে নামক একটা দ্বীপ রয়েছে, শুনলে হয়তো হাসি বের হয়ে যেতে পারে। এ দ্বীপের গাধারা পরে পায়জামা, এখানে পথে ঘাটে দেখতে পাবেন গাধারা পায়জামা পরে ঘুরে বেড়াচ্ছে। কী ভাবছেন, আসলে কি তাই গাধারা পায়জামা পরে? কিন্তু কেন পরে চলেন জেনে নেওয়া যাক। গাধাদের পায়জামা পরা এটা একটা তাদের পুরনো প্রথা, এবং এখানকার স্থানীয়রা এই পুরনো প্রথাটি এখনও ধরে রেখেছেন। আগে দ্বীপের লবণাক্ত জলাভূমিতে কাজ করতে হতো গাধাদের, সেই সময় মশা এবং অন্যান্য পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য এই ধরনের বিশেষ পায়জামা পরিয়ে দেওয়া হতো। সাধারণত পর্দা বা বিছানার চাদর কেটে তৈরি হতো এসব পায়জামা। এই দ্বীপের গাধাদের এখন আর জলাভূমিতে কাজ করতে হয় না, কিন্তু পুরনো প্রথা অনুযায়ী এই দ্বীপের বাসিন্দারা এখনও প্রতিদিন সকালে পোষা গাধাকে পায়জামা পরিয়ে নিয়ে যান। এমন একটি রাষ্ট্র রয়েছে যেখানে সাবান চুরি করলেও শাস্তি দেওয়া হয়, এ শাস্তিটি এমন শুনলে হয়তো আপনি হেসে দিতে পারেন। তো চলেন সে শাস্তিটা কি জেনে নেই। অ্যারিজোনায় কেউ সাবান চুরি করে ধরা পড়লে তাকে সেই সাবান দিয়ে গোসল করতে হয়। মজার ব্যাপার হলো আপনাকে ততক্ষণ পর্যন্ত গোসল করেই যেতে হবে যতক্ষণ পর্যন্ত সাবান না শেষ হয়। তো বন্ধুরা, আজকের এপিসোডে আপনাদের কোন বিষয়টি বেশি ভালো লাগলো এবং কোন বিষয়টি শুনে আপনারা বেশি হেসে দিয়েছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন।